হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা সমতলের বস্তুকণার গতি অধ্যায় 9.1-এর ট্যাপ 1-এর 6 নম্বর ম্যাটার সমাধান করব। এগুলো আমরা প্রথমে চিত্র এঁকে নিব, দেন চিত্রের বেসিসে আমরা এটাকে সমাধান করব। তাহলে আমাদের ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। দেখো, আমাদেরকে প্রশ্নে কি বলেছে, কোনো সরল রেখায় সমতরণে চলন্ত কোনো বিন্দুর গড় বেগ ধারাবাহিক T1, T2, T3 সময়ে যথাক্রমে, এই যে গড় বেগটার কথা বলতেছিল, গড় বেগটা V1, V2, V3 হলে, মানে এই যে এখানে V1, V2, V3 বলা, সেটা হচ্ছে একটা গড় বেগ তিনটা সার্টেন টাইমে। তাহলে দেখাও যে V1-V2/V2-V3=T1+T2/T2+T3, এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা এটার একটা চিত্র আঁকি। দেখো, ধরে নেই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ঘটনাটা আমাদেরকে এক্সপ্লেন করতে হচ্ছে। একটা সরলরেখা, এই যে কোনো সরলরেখায় সমতরণে চলন্ত, তো আমরা ধরে নিই যে এই পুরো ঘটনাটা যে ঘটবে সেটা হচ্ছে কি, এই যে পুরো ঘটনাটাই সমতরণে, ঠিক আছে, সমতরণে চলন্ত কোনো বিন্দুর, একটা বিন্দু চলতেছে, গড় বেগ, ঠিক আছে, তিনটা ডিফারেন্ট সময় বলছে। তো আমরা যদি এটাকে ভাগ করে নিই, ধরো এটা একটা ভাগ করলাম, এটা একটা ভাগ করলাম, তাহলে আমাদের কিন্তু এখানে তিনটা ভাগ হয়ে গেল। প্রথমটা T1, এরপর এটা T2, এরপর এটা T3, মানে প্রথম অংশ যেতে সময় লাগছে T1, এরপরের অংশ যেতে সময় লাগছে T2, এর পরের অংশটা যেতে সময় লাগছে কতটুকু, T3, এই তিনটা সময়ে। আর এই তিনটা সময়ে বেগ কত, T1 সময় হচ্ছে V1, T2 সময় হচ্ছে V2, T3 সময় হচ্ছে V3, এই তিনটা জিনিস আমরা ক্লিয়ার। তাহলে এখানে হচ্ছে আমাদের V1, তারপর এখানে হচ্ছে V2, আর এখানে হচ্ছে V3, ওই জিনিসটাই আমরা এখানে চিত্রের মাধ্যমে জাস্ট আঁকলাম। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এই পয়েন্টগুলোকে বোঝানোর জন্য আমরা চারটা পয়েন্ট দিয়ে দিতে পারি। ধরো এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি, এই পয়েন্টের নাম দিলাম সি, আর এই পয়েন্টের নাম দিলাম আমরা ডি, চারটা পয়েন্টে, ঠিক আছে। তো আমরা যেই কাজটা করতে পারি, প্রথমে দেখো আমরা কী কী হিসাব করবো, আমরা এবি অংশের জন্য হিসাব করবো, বিসি অংশের জন্য, সিডি অংশের জন্য আমরা হিসাব করবো। তার আগে একটা জিনিস আমাদেরকে এই ব্যাপারে সিদ্ধান্ত আসতে হবে, আমরা এই যে সূত্র পড়ে আসছিলাম এই চ্যাপ্টারে, যে স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো, সর্বশেষ যে সূত্রটা ছিল AC=U+V/2×T, তাহলে দেখো এখান থেকে আমরা একটা কথা বলতাম তখন, S/T=U+V/2, মানে আদি বেগ যোগ শেষ বেগ, এটাকে দুই দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে গড় বেগ। তো গড় বেগকে আমরা এভাবে প্রকাশ করতাম, ঠিক আছে। তার মানে আমাদের যে এখানে যে গড় বেগের কথাটা বলতেছে, আমরা এইটা বলতে পারি যে গড় বেগ সমান আদি বেগ যোগ শেষ বেগ ভাগ দুই, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে আদি বেগ শেষ বেগ কোথায় পাবো, যেহেতু নাই, সো আমরা ধরে নিতে পারি, যেমন ধরো এই পয়েন্টে আমরা বললাম যে এই পয়েন্টে বেগ হচ্ছে U1, এই পয়েন্টে বেগ হচ্ছে U1, বি পয়েন্টে বেগ হচ্ছে U2, সি পয়েন্টে বেগ হচ্ছে U3, আর ডি পয়েন্টে বেগ হচ্ছে U4, ঠিক আছে। তো এখন দেখো, আশা করি এই জিনিসটার সাথে একমত হবা যে আমরা এটা বলতে পারি V1টা কিভাবে আসছে। V1 হচ্ছে একটা গড় বেগ, এটা তো আমাদেরকে প্রশ্নে বলে দিছে। গড় বেগ সমান আমরা কি বলতে পারতাম, এটা যদি একটা গড় বেগ হয়, আদি বেগ যোগ শেষ বেগ ভাগ দুই। তাহলে আমরা এই V1 এর জন্য বলতে পারি না এভাবে, যে এটা চিন্তা করো V1 তো এবি অংশের জন্য, আদি বেগ হচ্ছে U1, শেষ বেগ হচ্ছে U2, তাহলে আমরা বলতে পারি না যে U1+U2/2, হ্যাঁ এটা আমরা বলতেই পারি। তারপরে দেখো V2 এর জন্য তুমি কি বলতে পারো, V2 কে তুমি যদি একটা গড় বেগ বলো, তাহলে এই অংশের জন্য তুমি বলবা যে আদি বেগ যোগ শেষ বেগ ভাগ দুই, আদি বেগ হচ্ছে U2 আর শেষ বেগ হচ্ছে U3/2, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা কেন বের করতেছি, কাজে লাগবে। তারপরে V3 এর রিপ্লেসমেন্টে V3 তো একটা গড় বেগ বলে দিছে, তাহলে V3 এর জন্য আদি বেগ যোগ শেষ বেগ ভাগ দুই, ঠিক আছে, এই জিনিসটা আমাদের সূত্র থেকে আসতেছে। তাহলে এখানে আদি বেগ হচ্ছে U3 আর শেষ বেগ হচ্ছে তোমার U4/2, ঠিক আছে। তো এই তিনটা জিনিস আমাদের লাগবে, কারণ আমাদের এখানে V1, V2, V3 এটা আমাদেরকে রিপ্লেস করতে হবে একটা সময়ে। তো আমরা প্রথমে এইভাবে হিসাব করি যে এবি অংশের জন্য প্রথমে আমরা এখন হিসাব করি। তাহলে দেখো কী দাঁড়ায়, এবি অংশের জন্য আমরা হিসাব করতে যাচ্ছি। সো এবি অংশের জন্য আমাদের এখানে যেসব ডাটাগুলো দেওয়া আছে সেটা বেসিসে আমাদের যে ফর্মুলাটার সাথে ম্যাচ করে, ঠিক আছে, কি কি দেওয়া আছে আমরা যদি দেখি এখান থেকে, এবি অংশের জন্য VT, তারপর হচ্ছে আদি বেগ শেষ বেগ দেওয়া, ঠিক আছে, আর একটা ত্বরণ দেওয়া, তাহলে আমাদের প্রথম সূত্রটার সাথে খুব ইজিলি ম্যাচ করে, V=U+FT। তো আমরা এবি অংশে যদি V=U+FT সূত্রটা অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো, দেখো তো শুধু এবি অংশের জন্য বলতেছে, মানে শুধু এবি অংশের দিকেই ফোকাস দিবা, ঠিক আছে। তাহলে দেখো এবি অংশের দিকেই ফোকাস দিচ্ছে, আর ডানে বামে কিছু এখন দেখার দরকার নেই। তাহলে দেখো এই অংশের জন্য তোমার আদি বেগ U1, শেষ বেগ U2, ঠিক আছে। তাহলে আমাদের এখানে শেষ বেগ ইউজ করতে হচ্ছে, শেষ বেগকে আমরা বলবো U2, U2=  আদি বেগ, আদি বেগকে, আদি বেগ হচ্ছে এখানে এবি অংশের জন্য U1, তারপরে প্লাস F তো পুরোটাতেই F, আর T এবি অংশ ক্রস করতে কতটুকু সময় লাগছে, এবি অংশ ক্রস করতে T1 সময় লাগছে, তাহলে এই জায়গায় আমরা T1 বসাই দিব, ঠিক আছে। তো এইটা আমরা এবি অংশের জন্য V=U+FT সূত্রটা অ্যাপ্লাই করে পাচ্ছি, এবি অংশের জন্য কাহিনী শেষ। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বিসি অংশের জন্য হিসাব করব। তো আমরা বিসি অংশের জন্য যদি হিসাব করি, তাহলে দেখো কী দাঁড়ায়, বিসি অংশের জন্য
বিসি অংশের জন্য আমাদের এখানে যেহেতু প্রত্যেকটা ডাটাই সেম, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি সূত্রই অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা যদি এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি সূত্রটা অ্যাপ্লাই করতাম, তাহলে দেখো তো আমরা কী পাচ্ছিলাম। তো আমাদের এখান থেকে বিসি অংশের জন্য আমাদের যে ডাটাগুলো দেওয়া, দেখো বিসি অংশ, বিসি অংশ বলতে আমাদের এই অংশটা বুঝাচ্ছে। এই অংশে আদি বেগ কত ইউ টু, শেষ বেগ কত ইউ থ্রি, প্রয়োজনীয় সময়টা হচ্ছে টি টু। তাহলে আমরা শেষ বেগ কত ইউজ করবো, এখন ইউ থ্রি ইউজ করবো আর আদি বেগ ইউ টু ইউজ করবো। তাহলে শেষ বেগ আমরা এখন ইউ থ্রি ধরবো, ইউ থ্রি ইকুয়াল টু আদি বেগ কত, আদি বেগ হচ্ছে ইউ টু, ইউ টু তারপর হচ্ছে প্লাস এফ টি, টি মানে কত টাইম, টাইম কত টি টু। তাহলে আমরা এখান থেকে টি টুটা বসাবো। তো এখান থেকে আমরা এটা বসাই ফেললাম। এখন দেখো একটা ক্যালকুলেশন, ক্যালকুলেশনটা হচ্ছে এমন টাইপের, ইউ টু, ইউ টু কিনা আমরা মাত্রই এখানে বের করে আসছিলাম, সো এটা দ্বারা আমরা এটাকে আবার রিপ্লেস করে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি বা ইউ থ্রি সমান, এই যে এখানে ইউ টুটা আমাদের ব্যবহার করতে হচ্ছিল, এই ইউ টুটা আসলে কী, এই যে এই ইউ টুটার ভ্যালুটা আমরা বের করে আসছিলাম ইউ ওয়ান প্লাস এফ টি ওয়ান, এই ইউ ওয়ান প্লাস এফ টি ওয়ানটা এখানে বসাই দিব, ইউ ওয়ান প্লাস এফ টি ওয়ান। কার রিপ্লেসমেন্টে বসালাম, ইউ টু এর রিপ্লেসমেন্টে বসালাম, আর এখানে তো একটা এফ টি টু ছিল, এটাকে এর মতো রেখে দিব। তো এইটা গেল আমাদের এখান থেকে ইউ থ্রি এর যে ক্যালকুলেশনটা। তো আমরা এ বি অংশের জন্য হিসাব করে ফেলছি অলরেডি, বিসি অংশের জন্য হিসাব করে ফেলছি, এখন আমাদের যেটা বাকি সেটা হচ্ছে সিডি অংশের জন্য হিসাব করা। তো আমরা যদি সিডি অংশের জন্য হিসাব করতে যাইতাম তাহলে কী হতো, তো আমরা এটা এখানে লিখি যে সিডি অংশের জন্য, সিডি অংশের জন্য আমরা যদি এটা হিসাব করতাম তাহলে আমাদের যে জিনিসটা থাকতো সেটা হচ্ছে সিডি অংশের জন্য সেম সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, যেহেতু আমাদের প্রত্যেকটা গিভেন ডেটাই হচ্ছে এখানে সেমভাবে দেওয়া, তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো কী দাঁড়ায়। এই সিডি অংশের জন্য আমাদের আদি বেগ কত ইউ থ্রি, শেষ বেগ কত ইউ ফোর, আর প্রয়োজনীয় সময়টা হচ্ছে টি থ্রি। তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি, আমাদের প্রথমে হচ্ছে শেষ বেগ দিতে হচ্ছে, তো শেষ বেগটা কত, শেষ বেগ হচ্ছে ইউ ফোর। তাহলে আমরা এটাকে লিখতে পারি বা ইউ ফোর ইকুয়াল টু আমাদের এখানে আদি বেগ কত, আদি বেগ হচ্ছে ইউ থ্রি, তাহলে এখানে আমাদের ইউ থ্রিটা বসে যাবে প্লাস এফ, এফ তো পুরোটাতেই এফ, আর এই অংশটা ক্রস করতে সময় লাগছে কতটুকু, টি থ্রি পরিমাণ, তাহলে আমরা এখানে টি থ্রি বসাই দিব। তাহলে দেখো ইউ থ্রি, ওই যে আগেরটার মতো ইউ থ্রি কিনা আমরা এই যে মাত্রই বের করে আসছিলাম এখানে, তো এটা দ্বারা আমরা এটাকে রিপ্লেস করবো। তাহলে আমাদের এখানে থাকবে ইউ ফোর ইকুয়াল টু, এই যে আমাদের এখানে ইউ থ্রিটা ইউজ করতে হচ্ছিল, ইউ থ্রি মানে আমরা দেখতেছি কত, ইউ থ্রি মানে আমরা বের করে আসছিলাম ইউ ওয়ান প্লাস এফ টি ওয়ান প্লাস এফ টি টু, তো আমরা এটা দিয়ে রিপ্লেস করে দিব ইউ থ্রি এর জায়গায়। তাহলে এটা হয়ে যাবে আমাদের ইউ ওয়ান প্লাস এফ টি ওয়ান প্লাস এফ টি টু, আর এই জায়গায় এফ টি থ্রি কিন্তু আগে থেকেই ছিল, তো ওই এফ টি থ্রি তো আমাদের বসাইতে হবে, তাহলে এটা আমাদের এফ টি থ্রি হয়ে গেল। দেখো আমাদের এখানে প্রয়োজনীয় যেসব ডেটাগুলো সবগুলাই আমরা এখান থেকে বের করে নিছি। এখান থেকে দেখো আমাদের যা যা প্রয়োজন, এই যে এখান থেকে ভি ওয়ান ভি টু ভি থ্রি ইউ টু ইউ থ্রি ইউ ফোর সবগুলোই আমাদের বের করা শেষ, এখন আমরা সবগুলো নিয়ে জাস্ট রিপ্লেস করে দিব। দেখো আমাদের এখানে যেটা প্রমাণ করতে হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই ভি টু মাইনাস ভি থ্রি, তো আমরা এটা লিখতে পারি, বামপক্ষ দিয়েও লিখতে পারো বা ডিরেক্টিভাবেও লিখতে পারো, ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই ভি টু মাইনাস ভি থ্রি, এটার সমান আমরা কী করবো। দেখো ভি ওয়ান, ভি ওয়ানের ভ্যালু তুমি কী বসাবা, এই যে বের করে রাখছো মাত্র, ভি ওয়ানের ভ্যালু হচ্ছে ইউ ওয়ান প্লাস ইউ টু ডিভাইডেড বাই টু, তো আমরা যদি বসাই যে এটা এই ভ্যালুটাই জাস্ট বসাবো ইউ ওয়ান প্লাস ইউ টু ডিভাইডেড বাই টু, তারপর এখানে মাইনাস ভি টু এর ভ্যালু বসাইতে হচ্ছে, ভি টু এর ভ্যালু আমরা কিন্তু বের করে রাখছিলাম ইউ টু প্লাস ইউ থ্রি ডিভাইডেড বাই টু, ইউ টু প্লাস ইউ থ্রি ডিভাইডেড বাই টু, তো আমরা যদি বসাই যে ইউ টু প্লাস ইউ থ্রি ডিভাইডেড বাই টু বসাই ফেললাম, আবার এখানে হচ্ছে আমাদের ভি টু এর ভ্যালু, ভি টু এর ভ্যালু বসাইতে হচ্ছে, ভি টু এর ভ্যালু এই যে এটাই আমরা বসাচ্ছিলাম ইউ টু প্লাস ইউ থ্রি ডিভাইডেড বাই টু, তারপর এখান থেকে হচ্ছে মাঝখানে মাইনাস ছিল মাইনাস বসাই দিলাম, আর এখানে ভি থ্রি এর ভ্যালু ইউ থ্রি প্লাস ইউ ফোর ডিভাইডেড বাই টু, ইউ থ্রি প্লাস ইউ ফোর ডিভাইডেড বাই টু, এটা আমাদেরকে এখান থেকে বসাইতে হচ্ছে। তো আমরা এটাকে যদি লসাগু করি, দেখো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কী থাকে, দেখো ইউ ওয়ান প্লাস ইউ টু, তারপর এখান থেকে মাইনাস ইউ টু বসে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস ইউ থ্রি হয়ে যাবে ডিভাইডেড বাই টু। যেভাবে আমরা লবে লসাগু করে আসি সেভাবে আমরা হরেও লসাগু করতে পারি, কীভাবে দেখো, এটা আমাদের নিচে দুই বসে যাবে আর এটা থাকবে আমাদের ইউ টু প্লাস ইউ থ্রি, তারপর এটা হয়ে যাবে মাইনাস ইউ থ্রি আর এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস ইউ ফোর। তো এটা বুঝতেছো যে এখান থেকে দুই দুই ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, লবের থেকে হরের থেকেও, তাহলে এখান থেকে আমাদের ইউ টু ইউ টু চলে যাবে, ইউ থ্রি চলে যাবে, তারপর আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এখানে থাকবে ইউ ওয়ান, তারপর এখানে থাকবে মাইনাস ইউ থ্রি, আর এখানে থাকবে ইউ টু, আর এখানে থাকবে তোমার মাইনাস ইউ ফোর, এই জিনিসগুলো থাকবে। তো এখান থেকে আমরা যখন এটাকে ফার্দার সিম্পলিফাই করবো, দেখো এইগুলো আমাদের কী কী বসাবো, আমাদের এইটা থেকে ক্যালকুলেশন করে আসার কথা ছিল টি ওয়ান প্লাস টি টু ডিভাইডেড বাই টি টু প্লাস টি থ্রি, বাট আমাদের চলে আসছে আরেকটা জিনিস, সমস্যা না, এগুলো আমরা বের করে রাখছি। এই যে দেখো ইউ টু এর ভ্যালু আমাদের বের করে
করা, ইউ থ্রি এর ভ্যালু বের করা, ইউ ফোর এর ভ্যালু বের করা, আর ইউ ওয়ান এর ভ্যালু নাই, ইউ ওয়ান ইউ ওয়ানই বসবে। তাহলে দেখো এখান থেকে কেন বসবে, কারণ আমাদের এখানে ইউ ওয়ানই ইউজ করতেছিলাম, ইউ ওয়ান বসে গেল মাইনাস ইউ থ্রি এর ভ্যালুটা বসাইতে হবে। দেখো এখানে ছিল আমরা ইউ ওয়ান ইউ থ্রি এর ভ্যালুটা ইউ ওয়ান প্লাস এফ টি ওয়ান প্লাস এফ টি টু, এইটা পুরোটা যদি আমরা বসাইতাম তাহলে আমাদের এখানে আবার ব্রেকেট তুলে প্লাস আর মাইনাসে মাইনাস করতে হইতো। তো আমরা একবারে মাইনাস করে দিচ্ছি, মাইনাস ইউ ওয়ান, তারপর এখান থেকে আমাদের যেটা বসবে মাইনাস এফ টি ওয়ান, তারপর আমাদের এখান থেকে বসতেছে মাইনাস এফ টি টু, ঠিক আছে, একবারে ডিরেক্ট এটা বসিয়ে দিলাম। তারপর নিচে আমাদের যেটা বসতেছে সেটা হচ্ছে ইউ টু, ইউ টু এর ভ্যালু হচ্ছে কত, ইউ ওয়ান প্লাস এফ টি ওয়ান। তাহলে আমরা যদি এটা বসাই ইউ টু এর ভ্যালুটা ইউ ওয়ান প্লাস এফ টি ওয়ান, এটা বসাইলাম মাইনাস ইউ ফোর এর ভ্যালু, ইউ ফোর এর ভ্যালুটা বড়, সো এটা যেহেতু একটা মাইনাস ছিল তো প্রত্যেকটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ইউ ওয়ান থাকবে, ঠিক আছে, মাইনাস ইউ ওয়ান, তারপর থাকবে মাইনাস এফ টি ওয়ান, মাইনাস এফ টি ওয়ান, তারপর থাকবে মাইনাস এফ টি টু, মাইনাস এফ টি থ্রি, মাইনাস এফ টি টু, দেন এটা এখানে লিখে ফেলতেছি, এটা হচ্ছে আচ্ছা এখানে লিখা যায় মাইনাস এফ টি থ্রি। এই হচ্ছে আমাদের এখান থেকে ওভারঅল যে ঘটনাটা। তো এখান থেকে অনেক কিছুই ক্যান্সেল হয়ে যাবে, কী কী ক্যান্সেল হবে দেখো, ইউ ওয়ান ইউ ওয়ান চলে যাবে, তাহলে এই জায়গাটাতে আর কে থাকবে, মাইনাস এফ টি ওয়ান মাইনাস এফ টি টু থাকবে, তাই না? সো এখান থেকে আমি কিন্তু মাইনাস এফটাকে কমন নিয়ে নিতে পারি, মাইনাস এফ যদি কমন নিয়ে নিই তাহলে আর কে থাকে, দেখো এখানে থাকবে টি ওয়ান আর এখানে থাকবে প্লাস টি টু, প্লাস কেন, কারণ এটা প্লাসে মাইনাসে আবার কিন্তু সেই মাইনাসই হবে। আর তুমি যদি এটাও হিসেব করো প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, মাইনাস এফ টি ওয়ান। আর নিচে কে থাকবে, এখানে হরে দেখো, হরের দিকটাতে কে থাকবে, ইউ ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, এফ টি ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, মানে প্লাস এফ টি ওয়ান মাইনাস এফ টি ওয়ান, আর থাকবে কিন্তু শেষের দুইটা মাইনাস এফ টি টু মাইনাস এফ টি থ্রি। তো আগের মতোই আমরা এখান থেকে মাইনাস এফটাকে কমন নিয়ে নিতে পারি, মাইনাস এফটাকে যদি কমন নিয়ে নিই এখানে থাকবে কে, টি টু থাকবে, তারপর এখানে প্লাস টি থ্রি থাকবে, ঠিক আছে। তো এখানে আমাদের কে থাকতেছে টি টু আর টি থ্রি, প্লাস কেন, কারণ প্লাসে মাইনাসে এটা কিন্তু আবার ঘুরে ফিরে মাইনাস, বাট এখান থেকে আমরা উভয় পক্ষে কাটাকাটি করতে পারি। সো মাইনাস এফ চলে যাবে, আর কে থাকবে দেখো, এটা থাকবে আমাদের টি ওয়ান প্লাস টি টু ডিভাইডেড বাই টি টু প্লাস টি থ্রি, এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল, এই যে টি ওয়ান প্লাস টি টু ডিভাইডেড বাই টি টু প্লাস টি থ্রি। তাহলে আমরা এখান থেকে যে প্রমাণটা পাচ্ছি, সুতরাং আমরা এটা দিয়ে লিখতে পারি যে এমন টাইপের, সুতরাং আমরা লিখতে পারি কত আমাদেরকে বের করতে বলতেছিল, ভি ওয়ান মাইনাস ভি টু, ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই ভি টু মাইনাস ভি থ্রি, ভি টু মাইনাস ভি থ্রি ইকুয়াল টু আমরা যেটা প্রমাণ করলাম টি ওয়ান প্লাস টি টু ডিভাইডেড বাই টি টু প্লাস টি থ্রি। সো আমরা এটাকে লিখে দিব টি টু প্লাস টি থ্রি, এটাকে আমরা লিখে দিব প্রুফড, এটা হচ্ছে আমাদের প্রমাণ করা হয়ে গেছে। তো এটা প্রমাণ করার জন্য আমরা কী কী স্টেপ ফলো করলাম, আমরা প্রথমে দেখলাম যে আমাদের এখানে গড়বেগের একটা কথা বলছে, গড়বেগটা কী, সেই জিনিসটাকে আমরা ইমপ্লিমেন্ট করে ভি ওয়ান ভি টু ভি থ্রি আর ভ্যালু বের করলাম। কেন বের করছি, কারণ আমাদের এই জিনিসগুলো এখানে কাজে লাগতো। দেন আমরা এখান থেকে এ বি অংশের জন্য, বিসি অংশের জন্য, সিডি অংশের জন্য ইন্ডিভিজুয়ালি এই জিনিসগুলো ক্যালকুলেট করলাম, ডান। দেন এই যে আমরা এখান থেকে ভি ওয়ান ভি টু ভি থ্রি আর ভ্যালুটা বের করলাম, এটা জাস্ট এখানে বসাচ্ছি, বসানোর পর আমাদের একটা ভ্যালু আসছে, এখানে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এর যে ভ্যালুগুলো প্রয়োজন ওই ভ্যালুগুলো আমরা জাস্ট এখানে রিপ্লেস করে দিলাম, দেন আমাদের প্রমাণটা মিলে গেল। প্রত্যেকটা জিনিসই লজিক্যাল এবং প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ আসে, কোনো জিনিস এখানে মুখস্থ করার কিছু নেই, প্রত্যেকটা জিনিস যদি বুঝে করো দেন এখান থেকে অনেক ইজিলি ম্যাথগুলো করা যাবে। এই টাইপসের ম্যাথগুলো সাধারণত বোর্ড পরীক্ষাতে এসে থাকে। তো আজকের লেকচার এখানে আমরা শেষ করছি, দেখা হবে আমাদের পরবর্তী লেকচারে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।